দোটানার পরীক্ষাই বটে। এই দোটানার পরীক্ষা নিয়ে আমরা প্রথম পর্বে আজকে আলোচনায় থাকব এবং আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা দুটো বাতিলের কথা বলা হয়েছে। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, অন্তত ছোটবেলা থেকে আমরা সেরকমটাই জেনে এসেছি আমরা যারা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কিন্তু এই কোভিডের গেরোতে এবারে সেই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সরকার বাতিল করেছে, কিন্তু না, এই সিদ্ধান্তের ভবিষ্যৎ মোটেও পরীক্ষার্থীদের জন্য সুবিধার হবে না বলে মনে করছেন অভিজ্ঞ শিক্ষাবিদরা। প্রশ্ন অনেক রয়েছে, যে পরীক্ষার রেজাল্টের উপরে অনেকটাই ছেলেমেয়েদের কেরিয়ার, তাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে, সেই পরীক্ষাগুলো না হলে কীভাবে চলবে? পাশাপাশি আরও প্রশ্ন আছে যে পরীক্ষা ছাড়া মূল্যায়ন আমরা কীভাবে করব? আমাদের রাজ্যের মতো রাজ্যে হোম অ্যাসাইনমেন্ট বা ওপেন বুকের মাধ্যমে মূল্যায়ন সত্যি কি সম্ভব? এই প্রশ্নগুলো তুলেই সোশ্যাল মিডিয়াতে পিটিশন তৈরি হয়েছে এবং খোদ মুখ্যমন্ত্রীকে নিয়ে চিঠি লিখেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। ঠিক কী কারণে এই পরীক্ষার পক্ষে তিনি সওয়াল করেছেন, প্রথমে আসুন সেদিকে একটু নজর রাখা যাক। যেহেতু কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে, নানা রকম ব্যাপার আছে, এবং তাই আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না। বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, কেন অভ্যন্তরীণ মূল্যায়ন, কেন পরীক্ষা নয়? অন্য রাজ্য তো, দুটি রাজ্য তো অন্তত নিয়েছে, কেরল নিয়েছে এবং বিহার নিয়েছে, তার ফলে আমার মনে হয় না আর রাজ্যের এই স্বাধীনতাটা আছে। আমার শিক্ষা ব্যবস্থাটা আমি নিজে নেব, শিক্ষা যেহেতু যৌথ তালিকায় আছে, এই বিশেষ করে এই নিচের স্তরে ইউজিসির ওপরে যেখানে নির্ভর করতে হয় না টাকা পয়সার জন্য, সেখানে রাজ্যের স্বাধীন সিদ্ধান্ত নেবার সম্পূর্ণ অধিকার আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা হোক চান পবিত্র সরকার। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছেন প্রবীণ শিক্ষাবিদ। তাঁর যুক্তি, পরীক্ষা জানিয়ে শুধুমাত্র আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দশম ও দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ করলে তার বোঝা আজীবন বয়ে বেড়াতে হবে পরীক্ষার্থীদের। উনি পারেন, যে ধরনের সমর্থন নিয়ে উনি এসেছেন, আমার মনে হয় তিনি এই কাজটা করলে, ছেলেমেয়েদের পরীক্ষার ব্যবস্থা করলে অন্যান্য মানুষ সেটা মেনে নেবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে শিক্ষাবিদ লিখেছেন, কেন্দ্রীয় বোর্ড সারা বছর ধরে অভ্যন্তরীণ মূল্যায়ন করে এসেছে, তার ভিত্তিতে ফাইনাল মার্কশিট তৈরি করা সম্ভব। আমাদের রাজ্যে পর্ষদ বা সংসদ কোনো বোর্ডেরই এমন মূল্যায়নের পরিকাঠামো নেই। 12 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর অভ্যন্তরীণ মূল্যায়নের 10 নম্বর বোর্ডের কাছে জমা, আর ভরসা নবমের বার্ষিক পরীক্ষার ফল। তার ভিত্তিতে মাধ্যমিকের ফাইনাল মার্কশিট তৈরি করা হলে তা পড়ুয়ার মেধার প্রতি অবিচার হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ল্যাব ভিত্তিক বিষয়ের 30 নম্বর এবং প্রজেক্ট ভিত্তিক বিষয়ের 20 নম্বর সংসদের কাছে জমা, তার ভিত্তিতে কিছু নম্বরের কম্বিনেশন করে চূড়ান্ত মার্কশিট তৈরি করলে সেটাও চরম অবিচার হবে। প্রবীণ শিক্ষাবিদের আর্জি, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করে পরীক্ষা নেওয়া হোক, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য কতগুলি প্রস্তাবও দিয়েছেন শিক্ষাবিদ। আন্ডার গ্রাজুয়েট স্তরে সেমিস্টারের সময়সীমা 6 মাস থেকে কমিয়ে 4 মাস করেছে ইউজিসি, ফলে অগস্টে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার পরীক্ষা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সুযোগ পাবেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। পূর্ব ঘোষণা মতো উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষা পর্ব শেষ হলে মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা নেওয়া যেতে পারে। গতানুগতিক পরীক্ষা কেন্দ্রের বদলে পরীক্ষার্থীর বাড়ির কাছাকাছি কোনো কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হোক। হোম সেন্টার ছাড়াও পরীক্ষার্থীর বাড়ির কাছাকাছি প্রাইমারি স্কুল, কলেজ, এমনকি কমিউনিটি সেন্টারেও পরীক্ষা গ্রহণ করা যায়। দুয়ারে সরকারের মতোই চালু করা যায় দুয়ারে পরীক্ষা। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি পরীক্ষা নেওয়ার সপক্ষে অনলাইনে চলছে মতামত গ্রহণ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি পিটিশন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে শিক্ষক সংগঠন এবিটিএ। পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট মানুষ রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন আমাদের সঙ্গে সৌগত বসু, সরকারি শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক। সৌগতবাবু, আপনাকেও স্বাগত জানাই। আমি পবিত্রবাবু আপনার কাছে প্রথমেই আসি। আপনি যে চিঠিটি ইতিমধ্যেই লিখেছেন মুখ্যমন্ত্রীকে এবং যে যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, খানিকটা বক্তব্য আমরা শোনালাম, আপনি যদি একটু স্পষ্ট করেন যে কোন কোন বিষয়গুলো আপনি ভাবলেন যে ঠিক কী কারণে পরীক্ষার পক্ষে আপনার এই সওয়াল এবং কোন কোন বিষয়গুলোর দিকে আপনি নজর দিতে বলেছেন, যদি একটু প্রথমে আমাদেরকে বলেন। আমি নানা সময়ে এবং এই চিঠিতে স্পষ্ট করেছি যে এবারে যদি পরীক্ষা না হয় এবং একটা গড় নম্বর ধরে যদি একটা সার্টিফিকেট দেওয়া হয়, তাতে কিভাবে ফার্স্ট ডিভিশন, কিভাবে সেকেন্ড ডিভিশন, কিভাবে অন্য ডিভিশন,
তার র্যাঙ্কিং কি হবে কিছু যদি পরিষ্কার না থাকে, তাহলে এই বছরের ওই সার্টিফিকেটটা একটি ছাত্রছাত্রীর সারা জীবনে বোঝা হয়ে দাঁড়াবে এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, এখনই সমস্যা তৈরি করবে। হয়তো পরের যে পরীক্ষাগুলো জয়েন্টে হোক বা কলেজে হোক বা বাংলার বাইরে হোক বা বিদেশে হোক বা চাকরি ক্ষেত্রে হোক, যেখানেই যাবে এই সার্টিফিকেটটার মূল্য একেবারে কিছুই হবে না, যে বলবে যে ও 2021 সালে তোমরা পাস করেছ, এই তো কিছুই নয়, কোনো যোগ্যতাই নয়। এইরকম আশঙ্কা আমার মনে জেগেছে বলেই ছাত্রছাত্রীদের কথা ভেবে, যে ছাত্রছাত্রীরা কোনো দলের নয়, কোনো রঙের নয়, তৃণমূল, কংগ্রেস, বামপন্থী, বিজেপি, সমস্ত পিতামাতা সন্তানেরা এবারে পরীক্ষা দিচ্ছে, 21 লক্ষ ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা লিখেছি। কারণ আমি যে কথা বলেছি যে মুখ্যমন্ত্রী এটা পারেন, মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে তার মত বদলাতেও পারেন, এবং তার মত বদলালে তিনি এই 21 লক্ষ ছেলে মেয়ে এবং তাদের অভিভাবকদের, হয়তো সমস্ত বাঙালির কাছে কৃতজ্ঞতা পাবেন। এই কারণটা হচ্ছে এই প্রস্তাবগুলো যেগুলো দিয়েছি সেগুলো ওখানে আছে, যে পরীক্ষাটা অগস্ট মাসে যদি নেওয়া হয় তাতে তিনি সকলের সমর্থন পাব, শুধুমাত্র মানে তার দলের নয়। মাঝে মাঝে তো তিনি সর্বদলীয় বৈঠক ডাকেন বা ডাকার কথা ভাবেন, এই সর্বদলের সমর্থন যদি তিনি চান, আমার ধারণা সরকারি স্কুলের শিক্ষক সমিতির বন্ধু এরকমভাবেই বলবেন যে তাঁরা সব রকম সহযোগিতা নিয়ে প্রস্তুত থাকবেন, প্রাথমিক স্তরের শিক্ষকেরা, এমনকি কলেজের শিক্ষকেরা, তারা প্রস্তুত থাকবেন, সমস্ত শিক্ষক সংগঠন সব দলের তারা সহযোগিতা নিয়ে প্রস্তুত থাকবেন, এবং মুখ্যমন্ত্রী সকলের সহযোগিতায় এই বড় কাজটা করে উঠতে পারবেন। এত বড় একটা নির্বাচন যখন হলো, একটা পরীক্ষার ব্যবস্থাও সব রকম সতর্কতা নিয়ে করে ফেলা সম্ভব হবে, সেন্টারে ওই মানে মাস্ক পরিয়ে আলাদা আলাদা করে, মানে যাবতীয় কোভিড বিধি মেনে এই পরীক্ষার পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়। অবশ্যই বিশেষজ্ঞরা নিজেদের মতামত দেবেন, আমার এই তো মনে হয়েছে বলেই আমি চিঠিটি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, আমি চিঠিটা লিখেছি। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে সৌগত বাবু রয়েছেন। সৌগত বাবু, আপনি সরকারি শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক। প্রফেসর সরকার যেমনটা বলছিলেন, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এবং কেন তিনি এই পরীক্ষাটা হোক তার বিষয়ে তিনি কারণ উল্লেখ করেছেন, সত্যি কি আপনাদের পক্ষে বা সরকারের তরফ থেকে, যেটা উনি বলছেন যে সরকারি শিক্ষক সংগঠন যারা রয়েছেন তারাও নিশ্চয়ই এই ব্যাপারে সাধুবাদ জানাবেন এবং তারাও বলবেন তারা তৈরি রয়েছেন, আপনার কি মত, আপনারা কি সত্যি তৈরি রয়েছেন? প্রথমে স্যারকে আমার প্রণাম জানাই। অধ্যাপক সরকার যে বক্তব্যটা রেখেছিলেন আমরা তার সঙ্গে সহমত। সহমত এই কারণে, আমাদের শুরুতেই মাথায় রাখতে হয় যে পরীক্ষার বিকল্প একমাত্র পরীক্ষাই হতে পারে, ঠিক? এবং অধ্যাপক সরকার যেভাবে চিঠিতে উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে বিগত বছর একটিও ইন্টারনাল ইভ্যালুয়েশনের কাজ হয়নি, ফলে যদি পরীক্ষা না হয় তাহলে যে মার্কশিটটা তৈরি হবে সেই মার্কশিটে কেবলমাত্র মাধ্যমিক স্তরের 10 নম্বর ইন্টারনাল ইভ্যালুয়েশন আর উচ্চ মাধ্যমিক স্তরের 20 বা 30 নম্বর ইন্টারনাল ইভ্যালুয়েশন প্রজেক্ট প্র্যাকটিক্যাল ইত্যাদি রয়েছে, তার ভিত্তিতে আর যাই হোক কোনো মার্কশিট তৈরি করা যায় না। এবং স্মরণে রাখতে হবে, 9 এর ডেটা নিয়ে কিন্তু ক্লাস 10 এর মার্কশিট তৈরি করা যায় না, 11 এর ডেটা নিয়েও 12 মার্কশিট তৈরি করা যায় না। এবং সবচেয়ে যেটা, 11 এর ক্ষেত্রে গত বছর পরীক্ষাটা ইনকমপ্লিট ছিল, অর্থাৎ একটি সায়েন্সের ছেলে বা আর্টসের ছেলে বা কমার্সের ছেলে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার মধ্যে হয়নি, ধরা যেতে পারে সায়েন্সের ছেলে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স এর মতো বিষয় হয়নি, তাহলে একটি ছেলে 11 এ পরীক্ষাটা দিল না, ক্লাস 12 এও তার পরীক্ষা হলো না, তার মানে সে হায়ার সেকেন্ডারি গোটা 2 বছর পেরিয়ে গেল অথচ একটিও ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিল না, ঠিক একই রকম কমার্স অ্যাকাউন্টেন্সি দিল না, কস্টিং দিল না, অনেক সাবজেক্ট দিল না, তাহলে 2 বছর পর আমি একটা ডিগ্রি পেলাম অথচ আমি একটাও পরীক্ষা দিইনি, কোন রকম আমার ইভ্যালুয়েশন হয়নি। এই লজ্জা, এই মানসিক চাপ, এই মানসিক যন্ত্রণা
একটা পরীক্ষার্থীকে সারা জীবন আপনি যে ইভালুয়েশনের কথা বলছেন অর্থাৎ মূল্যায়নটাই সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্যি আমার মূল্যায়নটা প্রপার হচ্ছে কিনা, এবং স্যার যেমনটা উল্লেখ করলেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কিংবা আরো স্টার বা আমরা যে সমস্ত রেজাল্ট দেখে থাকি এটা তো পুরোপুরি মূল্যায়নের উপরই হয়, সেই মূল্যায়নের বিষয়ে আমরা আলাদা করে একটু নজরদারি রেখেছি। যেমন ধরুন যদি একটু চোখ রাখা যায় যে পরীক্ষা হচ্ছে না দেখছি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশ করতেই হবে, কারণ পড়ুয়াদের জীবনে দুটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম, অর্থাৎ এই মূল্যায়নের কথাটাই আসছে। কিন্তু মূল্যায়নটা হবে কোন পথে? শিক্ষা দপ্তরে প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে দুই বোর্ডই এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখন রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। কোভিড কাটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল, প্রশ্ন এখন একটাই, কোন পথে মূল্যায়ন? কিভাবে লক্ষ লক্ষ পড়ুয়ার মেধার প্রতি সুবিচার সম্ভব হবে? সাত দিন আগে মুখ্যমন্ত্রী এ নিয়ে সুনির্দিষ্ট নীতি তৈরির দায়িত্ব দেন মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। দুই বোর্ড ইতিমধ্যেই এ নিয়ে রিপোর্ট জমা দিয়েছে শিক্ষা দপ্তরে। সূত্রের খবর, দুক্ষেত্রেই পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত মার্কশিট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়ন এবং ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 100 নম্বরের মূল্যায়ন, 70% ওয়েটেজ দেওয়া হতে পারে নবমের বার্ষিক পরীক্ষার ফলের উপর, বাকি 30% নম্বরের ক্ষেত্রে দশমের অভ্যন্তরীণ মূল্যায়ন বিচার্য হবে। এছাড়া পর্ষদের হাতে আর কোনো অস্ত্র নেই, কারণ এবছর রাজ্য বোর্ডের দশম শ্রেণীর পড়ুয়াদের ফর্মেটিভ, সামেটিভ বা পর্যায়ক্রমিক কোনো মূল্যায়নই হয়নি, শুধুমাত্র ফর্ম ভর্তির সময় তৃতীয় ফর্মেটিভ ইভ্যালুয়েশনের 10 নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত মূল্যায়ন হয়। সেই 10 নম্বর পর্ষদকে ইতিমধ্যেই জমা দিয়েছে বিভিন্ন স্কুল। এই দুইয়ের উপর ভিত্তি করেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে হবে। এ তো গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে, তা নিয়ে কি প্রস্তাব দিয়েছে সংসদ? ল্যাব ভিত্তিক বিষয়ের 30 নম্বর ও প্রজেক্ট ভিত্তিক বিষয়ের 20 নম্বর সংসদে জমা পড়েছে, তার সঙ্গে একাদশের বার্ষিক পরীক্ষার নম্বর বিচার করে পরীক্ষার্থীর চূড়ান্ত মার্কশিট। তবে যেসব স্কুলে একাদশের বার্ষিক পরীক্ষা হয়নি সেই পড়ুয়াদের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরে জোর। কিন্তু উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন যদি এভাবে হয় সেক্ষেত্রে পড়ুয়ার মেধার প্রতি সুবিচার হবে কি? ভবিষ্যতে কলেজে ভর্তি হতে গেলে সমস্যা তৈরি হবে না তো? আশা করা যাচ্ছে যে এতগুলো বোর্ড রয়েছে অল ইন্ডিয়া লেভেলে, কোনো একটা কনসেনসাস তারা ডেভেলপ করবেই যে তাদের মূল্যায়নটা কী ফরম্যাটে দেবে। কিন্তু ইমিডিয়েটলি আমাদের জন্যে আমরা কিন্তু আমাদের নিজস্ব এন্ট্রেন্স টেস্টের উপরে মূল গুরুত্বটা দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে তাদের যখন আন্তর্জাতিক এবং বা দেশেরই অন্যান্য জায়গায় লাগবে তখন তো এই ক্লাস টুয়েলভের একটা মূল্যায়নের জায়গা থাকবেই। পুরোটাই এখন ভাবনা চিন্তা স্তরে, দুই বোর্ডই তাদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তরে, আপাতত তা মুখ্যমন্ত্রীর দপ্তরে, দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, সোমবার নবান্নে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজকে নবান্নে মুখ্যমন্ত্রী কি জানালেন মূল্যায়ন প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে শোনাবো আপনাদের। আমি চাই স্টুডেন্টরা যাতে কোনো বিপদে না পড়ে, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, তারা আমাদের ছোট্ট ছোট্ট প্রিয় সাথী, 10ই বলুন 12ই বলুন, তারা যাতে মেন্টাল কোনো যন্ত্রণা না পায় সব দিকে নজর রেখেই এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো তাদের দিকটা ভেবে ব্যবস্থা নিতে, যাতে তারা সাফার না করে।